বছরে এক ফোঁটাও বৃষ্টি পড়ে না মাটিতে। জীবজন্তুরাও এড়িয়ে যায় এই ভূখণ্ড। দ্বীপে পা রাখার পর থেকে অদ্ভুত আচরণ করতে শুরু করে মানুষও। এই দ্বীপের রহস্যময় চরিত্র বিজ্ঞানীদের এখনো অজানা। সমুদ্রের ধারের এক আপাত শান্ত দ্বীপ, স্থানীয় নাম ইসলাবাল্ট্রা। একে ঘিরেই দানা বেঁধেছে অজানা রহস্যের জট। প্রকৃতির খামখেয়ালি না অভিশাপ, কি মিশে আছে বাল্ট্রা দ্বীপের মাটিতে? গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ঠিক মাঝখানে অবস্থিত অদ্ভুত আর রহস্যময় দ্বীপ বাল্ট্রা দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী 13টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। এই 13টি দ্বীপের অন্যতম বাল্ট্রা দ্বীপ। জনমানুষের বসতি নেই বলে দ্বীপটির নাম হয়েছে ডেড আইল্যান্ড বা মৃতদ্বীপ। এই দ্বীপের চরিত্র আশেপাশের 12টা দ্বীপের চেয়ে একেবারেই আলাদা। দ্বীপটির রাজনৈতিক ইতিহাসও কম মুখরোচক নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় পানামা খালকে সুরক্ষিত রাখা এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য বাল্ট্রা দ্বীপে বিমান ঘাঁটি স্থাপন করেছিল মার্কিন সরকার। এরপর থেকে প্রচারের আলোয় আসে এটি। এই দ্বীপের রহস্যময় আচরণের কথাও সে সময় থেকে প্রথম জনসমক্ষে আসে। গ্যালাপাগোস গ্রীষ্মমন্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর বৃষ্টি হয়। আশপাশের অন্য দ্বীপগুলোতে প্রবল বর্ষণ হলেও এক ফোঁটাও বৃষ্টি পড়ে না বাল্ট্রায়। কি এক রহস্যময় কারণে বৃষ্টির ফোঁটাগুলো বাল্ট্রার মাটিতে পড়ার আগেই উড়ে চলে যায় অন্যদিকে। বৃষ্টি না হওয়ায় গ্যালাপাগোসের অন্য দ্বীপগুলোর তুলনায় এই দ্বীপের চরিত্র একেবারে আলাদা, বিপ্রতীপ বলা যায়। ইকুয়েডরের আশেপাশে এই দ্বীপগুলোতে বাস করে প্রচুর পরিমাণে সিল, ইগুয়ানা, দানবীয় কচ্ছপ, গিরগিটি সহ নানান জাতের সরীসৃপ। বিরল প্রজাতির নানা পাখির আনাগোনা লেগে থাকে এইসব দ্বীপে। মজার ব্যাপার, এইসব স্থানীয় জীবজন্তুদের কারো দেখা মেলে না বাল্ট্রায়, আসে না পাখিও। রুক্ষ ধূসর এই দ্বীপটায় একটি গাছ পর্যন্ত নেই। এক জাতের ফণিমনসা আর পালোসান্টো গাছ ছাড়া সবুজের দেখা মেলে না সেখানে। এক অজানা ভয়ে ছোটখাটো সরীসৃপেরাও এড়িয়ে চলে এই দ্বীপ। দেখা গেছে বাল্ট্রাকে এড়িয়ে পাশের দ্বীপ সান্তাক্রুজের ধার ঘেঁষে চলছে প্রাণীগুলো। আকাশে উড়ন্ত পাখিগুলো উঠতে উঠতে বাল্ট্রার কাছে এসে পড়লে সঙ্গে সঙ্গে দিক বদল করে চলে যায় অন্যদিকে। দেখে মনে হয় যেন কোনো দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে ওরা। জনশ্রুতি আছে বাল্ট্রা দ্বীপে একসময় মানব বসতি ছিল, কিন্তু কয়েকশো বছর আগে এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ে। হু হু করে মানুষ মরতে শুরু করে। ভয় পেয়ে দ্বীপবাসীরা সবাই ঘর বাড়ি ছেড়ে পালায়। মুখে মুখে রটে যায় এই দ্বীপ অভিশপ্ত, একবার গেলে আর প্রাণ নিয়ে ফেরা যাবে না। সেই থেকে জনমানব শূন্য এটি। বাল্ট্রায় এলেই নাকি অস্বাভাবিক আচরণ করে নাবিক বা অভিযাত্রীর কম্পাসও। উন্নত মানের দামি কম্পাসও কাজ করে না এই দ্বীপে। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বাল্ট্রা দ্বীপের ওপর দিয়ে যাওয়া বিমানগুলোতেও কম্পাস কাজ করে না। বিজ্ঞানীরা বাল্ট্রা দ্বীপের এই রহস্যের কোনো কুলকিনারা করতে পারেননি আজও।